ফের হুথি সম্প্রদায়ের আক্রমণের মুখে পড়ল আমেরিকান জাহাজ। বেশ কয়েকদিন লোহিত সাগর অশান্ত হয়ে রয়েছে। একের পর এক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুথি জঙ্গি গোষ্ঠী। সেই হামলায় মুখ বন্ধ করে বসে থাকেনি আমেরিকাও, তারাও হুথি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেশ কয়েকদিন ধরেই হামলা পাল্টা হামলার বিষয়টা চলেছে, কিন্তু এবার আমেরিকান সেনাদের ওপর হামলা চালালো হুথি গোষ্ঠী। আমেরিকা নিজেদের জন্য শক্তপোক্ত প্রতিরোধ সিস্টেম গড়ে তুললেও এই ইরান সমর্থিত হুথি গোষ্ঠী আমেরিকাকে বেশ চাপে ফেলেছে। হুথি বিদ্রোহীরা যারা সাগরে আমেরিকান জাহাজকে টার্গেট করে চলেছে, তারা আবার ধাক্কা খেয়েছে। জানা গিয়েছে বুধবার হুথি বিদ্রোহীরা এডেন উপসাগরের মধ্যে দিয়ে যাওয়া আমেরিকান জাহাজ মারস্ক ডেট্রয়েটে তিনটে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে 24 জানুয়ারি দুপুর 12টায় হুথি জঙ্গিরা ইয়েমেনের এলাকা থেকে মার্কিন কন্টেনার জাহাজ এমভি মারস্ক ডেট্রয়েটের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আমেরিকার তরফে বিষয়টা জানানো হয়েছে। আমেরিকান সেন্ট্রাল কমান্ড আরও বলেছে হুথিদের ছোড়া মিসাইলগুলির মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সাগরে পড়েছে, যদিও বাকি দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয় ইউএসএস গ্রাভলি, ফলে ওই পণ্যবাহী জাহাজটির কোনো আঘাত বা ক্ষয়ক্ষতি নেই। এর আগে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লোহিত সাগরে হুথি জঙ্গি গোষ্ঠীর আক্রমণ প্রতিহত করল আমেরিকা। হুথি জঙ্গিদের তিনটে জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সেনা, পাশাপাশি 10 জন হুথি জঙ্গিকে নিকেশও করেছে তারা। এই হামলার পর রবিবার হুথি জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে লোহিত সাগরে মার্কিন বাহিনী তাদের তিনটি নৌযানে হামলা চালায়, তাদের কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। লোহিত সাগরের বুকে তাদের যে নৌযানগুলি হামলার শিকার হয়েছে সেগুলো সেখানে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে নিযুক্ত ছিল, পাশাপাশি সামুদ্রিক নৌ চলাচল রক্ষার কাজও করেছিল এই তিনটি নৌযান। এদিকে আমেরিকান সেনার তরফে রবিবার জানানো হয়েছে তারা হুথি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মোকাবিলায় টহল অভিযান চালিয়ে যাচ্ছে। লোহিত সাগরে কন্টেনারবাহী জাহাজে হামলার চেষ্টা চালায় হুথিরা, সেই সময় হুথিদের তিনটে নৌকো ডুবিয়ে দিয়েছে। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে রবিবার 4টি ছোট নৌকো ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসে মারস্কের একটি বিশাল জাহাজে হামলা চালায়, সেগুলিতে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। শত্রুদের নৌকাগুলো জাহাজের কাছাকাছি চলে এলে সাহায্যের জন্য আবেদন জানান জাহাজের নাবিকার, তখনই মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে উপস্থিত হয়। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে জঙ্গিদের তিনটে নৌকো ডুবিয়ে দেওয়া হয়। গুলিতে শত্রুপক্ষের নৌকার ক্রুরাও নিহত হন, তাদের একটি নৌকো পালিয়ে যেতে সক্ষম হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথিরা। সেই সময় থেকে ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে তারা। 7ই অক্টোবর ইসরায়েলি শহরগুলিতে ফিলিস্তিনি জঙ্গিরা আক্রমণ চালায়, 1200-এরও বেশি ইসরায়েলের মৃত্যু হয়, 240 জনকে পণবন্দী করে ফিলিস্তিনি জঙ্গিরা। তারপর থেকেই ইসরায়েল তার নিরলস বোমা হামলা চালিয়ে গিয়েছে, এর ফলে গাজায় শুরু হয় মৃত্যু মিছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইসরায়েলের বিমান এবং কামানের বোমা বর্ষণে 21,800 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর হুথি সম্প্রদায়ের আক্রমণের মুখে পড়ল আমেরিকান জাহাজ। বেশ কয়েকদিন লোহিত সাগর অশান্ত হয়ে রয়েছে। একের পর এক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুথি জঙ্গি গোষ্ঠী, আর সেই হামলায় মুখ বন্ধ করে বসে থাকেনি আমেরিকা, তারাও হুথি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বেশ কয়েকদিন ধরে এই হামলা পাল্টা হামলার বিষয়টা চলছে কিন্তু এবার আমেরিকান সেনাদের উপর হামলা চালালো হুথি গোষ্ঠী আমেরিকা নিজেদের জন্য শক্তপোক্ত প্রতিরোধ সিস্টেম গড়ে তুললেও এই ইরান সমর্থিত হুথি গোষ্ঠী আমেরিকাকে বেশ চাপেই ফেলেছে হুথি বিদ্রোহীরা যারা সাগরে আমেরিকান জাহাজকে টার্গেট করে চলেছে তারা আবার ধাক্কা খেয়েছে জানা যায় বুধবার হুথি বিদ্রোহীরা এডেন উপসাগরের মধ্যে দিয়ে যাওয়া আমেরিকান জাহাজ মারস্ক ডেট্রয়েটে তিনটে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ২৪শে জানুয়ারি দুপুর ১২টায় হুথি জঙ্গিরা ইয়েমেনের এলাকা থেকে মার্কিন কন্টেইনার জাহাজ এমভি মারস্ক ডেট্রয়েটের দিকে তিনটে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমেরিকার তরফে বিষয়টা জানানো হয়েছে আমেরিকান সেন্ট্রাল কমান্ড আরও বলেছে হুথিদের ছোড়া মিসাইলগুলির মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সাগরে পড়েছে যদিও বাকি দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয় ইউএসএস গ্রাভলি ফলে ওই পণ্যবাহী জাহাজটির কোনো আঘাত বা ক্ষয়ক্ষতি নেই এর আগে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লোহিত সাগরে হুথি জঙ্গি গোষ্ঠীর আক্রমণ প্রতিহত করল আমেরিকা হুথি জঙ্গিদের তিনটে জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সেনা পাশাপাশি ১০ জন হুথি জঙ্গিকে নিকেশ করেছে তারা এই হামলার পর রবিবার হুথি জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে লোহিত সাগরে মার্কিন সেনাবাহিনী তাদের তিনটে নৌযানে হামলা চালায় তাদের কমপক্ষে ১০ জন নিহত হয়েছে লোহিত সাগরের বুকে তাদের যে নৌযানগুলি হামলার শিকার হয়েছে সেগুলো সেখানে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে নিযুক্ত ছিল পাশাপাশি সামুদ্রিক নৌ চলাচল রক্ষার কাজও করছিল এই তিনটে নৌযান এদিকে আমেরিকান সেনার তরফে রবিবার জানানো হয়েছে তারা হুথি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মোকাবিলায় টহল অভিযান চালিয়ে যাচ্ছে লোহিত সাগরে কন্টেইনারবাহী জাহাজে হামলার চেষ্টা চালায় হুথিরা সেই সময় হুথিদের তিনটে নৌকো ডুবিয়ে দিয়েছে মার্কিন সেনার তরফে জানানো হয়েছে রবিবার ৪টে ছোট নৌকো ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসে মরস্কোর একটি বিশাল জাহাজে হামলা চালায় জাহাজের কাছাকাছি চলে এলে সাহায্যের জন্য আবেদন জানান জাহাজের নাবিক আর তখনই মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে উপস্থিত হয় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে জঙ্গিদের তিনটে নৌকো ডুবিয়ে দেওয়া হয় গুলিতে শত্রুপক্ষের নৌকোর ক্রুরাও নিহত হন তাদের একটি নৌকো পালিয়ে যেতে সক্ষম হয় ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথিরা আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা